আজকের রেসিপিতে মোচা ছাড়ানোর কোনো দরকার নেই। কত বড় মোচা দেখ বন্ধুরা, মোচাটা আমার কাটা হয়ে গেছে। মোচা দিয়ে কি রেসিপি করব তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো মোচার মধ্যে কি, এই দেখো, ওরে বাবা, এই যদি কামড়ায়। দেখো বন্ধুরা মোচাটা কত বড়। নমস্কার বন্ধুরা, তো তোমরা দেখলে আমি মোচাটা কেটে নিয়েছি। বন্ধুরা, তো আমরা তো মোচার অনেক রকম রেসিপি খেয়েছি, মোচার ঘন্ট খেয়েছি, মোচার পকোড়া খেয়েছি, আমরা নানান রকম রেসিপি খেয়েছি। তো আমি মোচা দিয়ে একদম একটা ইউনিক রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরবো, সেটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো মোচাটা কত বড়, এই দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি কাছ থেকে যে কত বড় মোচা। তো বন্ধুরা চলো আমরা এখন মোচাটা কেটে ফেলি। আমি এইগুলো এইখানটা ছাড়াই দিই, আর তুমি ওই এগুলো ছাড়া। এবার বন্ধুরা আমরা মোচা কেটে নেব। তো মোচা কীভাবে ছাড়াতে হয় সবাই তো জানো। তো আমরা আজকে মোচা না ছাড়িয়ে মোচার রেসিপিটা করব, মানে বাইরের এই বড়গুলো রেখে দেব ছাড়িয়ে, আর ভেতরে যেটা থাকবে ওটা দিয়ে আজকে আমরা রেসিপিটা করব। আজকের রেসিপিতে মোচা ছাড়ানোর কোনো দরকার নেই, আজ তো মোচা দিয়েই আজকে রেসিপিটা করে দেখাবো বন্ধুরা। হ্যাঁ, আজ তো মোচার রেসিপি। এবার এইগুলো এই সাইডে রেখে দিচ্ছি, এইগুলো দিয়ে আমি আলাদা ঘন্ট করে নেব। এই দেখো বন্ধুরা, এটা আর ছাড়াবো না, এই গোটা মোচা দিয়েই আমরা রেসিপিটা করব। তো আজকে এই রেসিপি দারুণ মজার হতে চলেছে, অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার এই জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এবার কলার মোচাটা দিয়ে দিলাম, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হতে হতে আমরা মশলাটা করে নেব। তো বন্ধুরা বেটে নিয়ে দেখাচ্ছি যে আমি কী কী মশলা করছি। তো বন্ধুরা দেখো, তো আমি এর মধ্যে হলুদ দিয়েছিলাম একটু, না হলে কালো হয়ে যেত, তো সেটা আমরা তোমাদের দেখাতে পারিনি আমি। দেখো মোচাটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে। এই দেখো বন্ধুরা মোচাটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু খুন্তিটা ঢুকে যাচ্ছে মোচার মধ্যে, এখন মোচাটা নামিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এখানে কেটে নিয়েছি আলু আর গোটা টমেটো দুটো, আর এখানে বেটে নিয়েছি লঙ্কা আদা জিরে আর ধনে, আর এই দেখো মোচাটা সেদ্ধ করে নিয়েছি। তো মোচাটা একটু ঠান্ডা হতে থাকুক। এই দেখো বন্ধুরা, এখন নিয়ে নিয়েছি বেসন, এই যে দেখো বেসন নিয়েছি। তো এই বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ বুঝে লবণ, আর দিয়ে দেব দেখো হলুদ, এতে কিন্তু আর কিচ্ছু দেব না, কোনো মশলা টশলা কিছুই দেব না। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব পাতলা করব না, একটু ঘন টাইপের ব্যাটারটা আমরা তৈরি করব। ব্যাটারটা কতটা ঘন হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো, তো এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা রান্নার জন্য আমরা সব কিছু জোগাড় করে নিয়েছি, তো চলো এখন রান্নাটা শুরু করি। দেখো কলার মোচাটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখো মোচার এই যে পেছন সাইডটা একটু কেটে নিয়েছি, এখন একটু এইভাবে হাত দিয়ে চাপ দেবো। চাপ দিলে কিন্তু নিচে থেকে যে ভেতরে যে জলটা আছে এই জলটা কিন্তু পড়বে। এই দেখো, এই দেখো, এই যে কিছুটা জল বেরিয়ে যাচ্ছে, এইভাবে চেপে চেপে আমরা ভেতর থেকে জল বের করে নেব। এই দেখো জলটা বের করা হয়ে গেছে। দেখো বন্ধুরা এবার এখান থেকে আমরা অর্ধেকটা কেটে নেব। এই দেখো অর্ধেকটা কেটে নিয়েছি। তো এবার আমরা এগুলোকে গোল গোল সাইজ করে কেটে নেব।
দেখো বন্ধুরা এইভাবে গোল করে কেটে নেব দেখো বন্ধুরা গোল গোল করে আমি কেটে নিয়েছি এখন এখান থেকে খুব ধীরে ধীরে না হলে খুলে যেতে পারে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা এবার তেলের মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা তো আমরা এইভাবে ভেজে নিচ্ছি আগে মোচাগুলোকে চপের মতো করে তো বন্ধুরা মোচাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমরা তেল থেকে নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা মোচাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দেব তোমরা এখানে সরষের তেলেও রান্নাটা করতে পারো দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব জিরে ফোড়ন এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো এই টমেটোর মধ্যে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ মিশিয়ে নেব দেব কেটে রাখা আলু আলু আর মশলা এবার একসাথে কষে নেব জল দিয়ে দেব বন্ধুরা মোচার এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক আর এটা বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমরা জল দিয়ে দিয়েছি আলুগুলো কষে তো ঝোলটা জাল উঠে গেছে এখন আমরা ভেজে রাখা মোচাগুলো দিয়ে দেব এই দেখো বন্ধুরা ভেজে রাখা মোচা এই মোচাগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি সব মোচাগুলো আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা আজকে আমি এক কড়াই তরকারি রান্না করছি এখন আমি ঢেকে দেব বন্ধুরা ঝালটা বিপুল পরিমাণে ঝাল দিয়ে ফেলেছি জানি না আজকে আমার সরপত খেতে পারবে কিনা মানে ভিডিও বানাতে বানাতে বেহুশ হয়ে যায় কি লবণ দিই কি ঝাল দিই মানে মাথাটা খারাপ হয়ে যায় তো মোটামুটি মনে হয় আলুগুলো এতক্ষণে গলে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে নেব বন্ধুরা বন্ধুরা মনে হয় এতক্ষণে আলু গলে গেছে তো দেখে নেব হ্যাঁ আলুগুলো গলে গেছে বন্ধুরা এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সানরাইজ মিট মশলা তোমরা এখানে গরম মশলাও দিতে পারো তো আমি পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি একটু এবার মিশিয়ে নেব রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু মাছ মাংসর স্বাদকেও হার মানাবে কত সুন্দর দেখো দেখতে হয়েছে তো বন্ধুরা দেখো হয়ে গেছে আজকে রেসিপি তো বললাম তোমাদের আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ তোমরা একবার বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো একটা নতুন রেসিপির সাথে আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো শ্বশুরমশাই তো এখন খেতে বসে গেছে তো উনি খেতে চাইছে তো ওনাকে খেতে দিয়ে আসি আগে